আর্থিক প্রতারণার অভিযোগে এবার ইডির মুখে পড়তে চলেছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার মামলায় বসিরহাটে তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে তলব করেছে ইডি। আগামী মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। নুসরাতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তাকেও ইডি দপ্তরে হাজিরা দিতে হবে মঙ্গলবার। নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, 2014-15 সালে 400-এরও বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন, প্রত্যেকের কাছ থেকে 5.5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল, বদলে তাদের 1000 বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তার কিছুই হয়নি, না তারা পেয়েছেন কোনো ফ্ল্যাট, না তারা ফেরত পেয়েছেন তাদের হকের টাকা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে নুসরাত জাহান ওই সংস্থার অন্যতম ডিরেক্টর বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, আর এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। নুসরাতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল, কিন্তু অভিযোগ আদালতের সমন পেয়েও হাজিরা দেননি সাংসদ তথা অভিনেত্রী। তাই শেষে প্রতারিতদের নিয়ে ইডি দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন শঙ্কুদেব পণ্ডা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পরে দাবি করেছেন প্রতারণার টাকা দিয়ে পাম অ্যাভিনিউতে নুসরাত ফ্ল্যাট কিনেছেন। আর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর তারকা সাংসদ একটি সাংবাদিক বৈঠকও করেন, সেখানে তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। নুসরাত স্পষ্ট জানিয়েছিলেন সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে তিনি ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন, সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই, তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন। আপনাদের ফ্যাক্ট অনুযায়ী ওটা আমার কোম্পানি, আপনারা বড় বড় করে আমার নোট দেখিয়েছেন, দেখে প্রাইম টাইম স্লটের টিআরপিটা দারুণ বেড়েছে, কারণ আমার মুখ এবং অজস্র ডিবেট প্যানেলস চলছে। কংগ্রাচুলেশনস টু এভরিবডি ফর হ্যাভিং অ্যান অ্যামেজিং টিআরপি, আই হোপ দ্যাট সার্ভস ইউ ওয়েল। কিন্তু বিষয়টা না জেনে কোনোদিনই কাউকে ভুল অ্যালিগেশন দেবেন না। হাফ বেকড স্টোরি ইজ ভেরি ডেঞ্জারাস। সবাইকে অনুরোধ করবো, সকল মিডিয়ার বন্ধুদের, এত বছর ধরে আমাদের সবাইকে চিনি, যে এরকমভাবে ড্রয়িং রুম স্টোরিজ করবে না। আই উইল গিভ ইউ দ্য ফ্যাক্ট, ইউ উইল হ্যাভ টু হ্যাভ সাম পেশেন্স অ্যান্ড হিয়ার মি আউট। পলিটিক্যাল বিকজ ইট ইজ নট, এখানে কোনোভাবেই কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। দ্য কোর্ট ইজ লুকিং ইন টু ইট, হ্যাভ সাম ফেথ অন দ্য জুডিশিয়াল সিস্টেম অফ দ্য কান্ট্রি, ইট উইল ডেফিনেটলি। আর এটা মনে রাখবে যে যাই হয়ে যাক না কেন, দ্য ট্রুথ ইজ বিয়ন্ড anything and stands tall. আমি যদি কোনো ভুল করে থাকতাম, যদি একটা কথা মিথ্যে বলতাম, যদি একটা পয়সা মানুষের কাছে নিয়ে থাকতাম, আমি আপনাদের সামনে এসে আজকে দাঁড়াতাম না। আমার কাছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের এভিডেন্স আছে। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার এই মামলায় প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নুসরাত জাহান। একটি পার্টিতে অভিনেতা তথা বন্ধু যশ দাশগুপ্তের পাশে দাঁড়িয়ে জোর গলাতেই তিনি দাবি করেছিলেন ইডি তাকে ডাকবে না। বর্তমানে রাজ্যে শিক্ষা দুর্নীতি থেকে অর্থ দুর্নীতিতে নাম ছড়িয়েছে অনেক, আর বাংলার এই সমস্ত দুর্নীতির মামলায় যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে ইডিও। এবারেও নুসরাত জাহানের নামে দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই তৎপর হয়েছে ইডি। আগামী মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। দুর্নীতিতে আদৌ তৃণমূল সাংসদ জড়িত নাকি পুরো ঘটনায় ষড়যন্ত্র, তার সময় বলবে। হাই নিউজ নেটওয়ার্ক।